গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। পিয়ালিস ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ রবিবার, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আমি আজ ব্লগটা স্টার্ট করলাম ব্রেকফাস্ট বানাতে বানাতে, কারণ আজ তো সানডে, এমনি অনেক কাজ, সারা সপ্তাহের বাজার আজকে আসে, মাছ মাংস সেই সবগুলো গোছাতে হয়, সবজি সেইগুলো গোছাতে হয়, তারপরে রান্না, এদিকে মেয়ের আবার এক্সাম। তো তাড়াতাড়ি ওকে ব্রেকফাস্টটা করে দিই, ও খেয়ে দিয়ে এক্সামটা দিয়ে আসুক, তো ওই তাড়াহুড়ো করে সেটাই আমি বানাচ্ছি, তো ওকে তাড়াতাড়ি করে করে খেতে দিয়ে দিই। ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে, তোকে দিয়ে দিও, তাড়াতাড়ি খেয়ে নিক। এটা খেতে ও খুব ভালোবাসে, তাই মাঝে মাঝেই ওকে এটা বানিয়ে দিই। এই যে এদিকে দাদা বাজার নিয়ে চলে এসেছে, তো সেগুলোই ফ্রিজে সব ভরে রাখছি। সারা সপ্তাহের বাজারের সাথে সাথে মাছ মাংসটাও নিয়ে এসে রাখে। এই যে সপ্তাহের মাঝখানে একদিন চিলি চিকেন হবে, তাই জন্য ওই মাংসটাও নিয়ে এসে রেখেছে, আর এই মাংসটা আজকেই হবে। আর এদিকে মাছও সারা সপ্তাহের মধ্যে দু দিন তিন দিন হবে, তার জন্য মাছটা নিয়ে এসে রেখেছে, আর এদিকে চিংড়ি মাছও নিয়ে এসে রেখেছে। সব ছাড়িয়ে আমি স্টোর করে রাখি, ফ্রিজের মধ্যে ভরে দিই, তারপর আবার দেখা হচ্ছে বন্ধুরা। তো চলুন একটা একটা করে ফ্রিজে ভরে রাখি। সানডেটা প্রায় নাজেহাল অবস্থা থাকে, কখন কি করবো যেন টেনশন হতে থাকে। তারপর সানডেতে ওর পড়া থাকে, এদিকে দুপুরবেলা লাঞ্চ করে আবার সাড়ে তিনটে থেকে পড়া থাকে, তাই লাঞ্চটাও আমাকে তাড়াতাড়ি করে নিতে হবে। আলু পেঁয়াজ আমি সব গুছিয়ে নিয়েছি, এদিকে আমার জোগাড়ও হয়ে গেছে মাংসে, তো মাংস করবার জন্য এদিকে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা হয়ে যাক, তারপর মশলা কষে মাংসটা বসিয়ে দেবো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, মাংসের আলু আমার ভাজা হয়ে গেছে, তো এদিকে তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, তো ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার এদিকে পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হোক, একদিন নুনও একটু দিয়ে দিয়েছি অল্প করে, পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হোক, তারপর আমি বাকি মশলাগুলো আবার করব। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলার মিশ্রণ আমি আগে থেকেই করে রেখেছিলাম, তো ওই মিশ্রণটাই আমি ঢেলে দিলাম। তো চলুন মশলাটা একটু কষিয়ে নিই।
মশলা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। তো এবার মাংসগুলো এক এক করে দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে এবার একটু নেড়ে নিই, মাংসটা দিয়ে একটু কষিয়ে নিই। চিকেন আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তাই বেশিরভাগ চিকেনটাই আমাদের ঘরে রান্না হয়। মটন আমাদের খুব একটা হয় না, কারণ ও মটন খুব একটা পছন্দ করে না, খায় মটন হলে 2-3 পিস খায়, কিন্তু বেশি ও পছন্দ করে না। চিকেনটাও বেশি লাইক করে। কিন্তু মজার কথা বন্ধুরা, ও যখন আমার পেটে ছিল তখন কিন্তু আমি একদম চিকেন খেতে পারতাম না, তখন শুধুই মটন খেতাম। কিন্তু হবার পর দেখছি ও অন্যরকমই হয়েছে, একদমই মটন পছন্দ করে না, চিকেনটাই পছন্দ করে। তো মাংস আমার কষানো হয়ে গেছে মোটামুটি, ওখান থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিই। তো তারপর আমি জল ঢেলে দেবো। আজকাল তেমন কিছু রান্না করবো না, শুধু চিকেনের ঝোলই করবো। আর এদিকে আমার আমের চাটনিও করা আছে, তো সেটাই একটু বার করে নেব। তোমার মোটামুটি কষানো হয়ে গেছে, এবার গরম জল ঢেলে দিলাম। এবার চাপা দিয়ে দিই, ফুটে গেলে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, মাংস আমার রেডি হয়ে গেছে, এবার মেয়েকে একটু খেতে দিয়ে দিই তাড়াতাড়ি, একটু খেয়ে নিক। তো এদিকে আমি চাটনিও বার করে নিয়েছি, আর ওকে ভাতও বেড়ে দিয়েছি, তো তাড়াতাড়ি করে এবার খেয়ে নিক। তো খেয়ে দিয়ে বন্ধুরা, ও পোড়া পড়তে চলে গেছিলো, তো পড়ে টোড়ে ফিরতে আমরা একটু রেডি হয়ে হাওড়া ময়দানে গেছিলাম একটু শপিং করতে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা প্রথমে একটু এম বাজার যাচ্ছি, ওখানে একটু সস্তায় জিনিস পাওয়া যায়। তো কীরকম কী কালেকশান পুজোর সময় রাখছে সেটাই দেখতে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক এম বাজার। এই যে এম বাজার এসে গেছি, চলুন দেখি কি নতুন জিনিস রেখেছে। একেবারে তিনতলায় উঠে যাচ্ছি, কারণ ওখানে লেডিস ডিপার্টমেন্টটা রয়েছে, তো আগেই লেডিস দিকটা দেখতে হবে না। প্রথমেই সংসারের জিনিসপত্র কিনতে চলে গেলাম। এবার ওখান থেকে বেরিয়ে আমরা একটু শিলেদার্সে গেলাম একটু জুতো দেখতে, তো দেখি পছন্দ হয় কিনা জুতো। জুতো আমাদের কেনা হয়ে গেছে, বেরিয়ে পড়লাম। তো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আপনাদের সব শেয়ার করব। পূজোর সময় শপিং করতে তো সত্যিই খুব ভালো লাগে, তাই আমরাও সানডে হলেই একটু এদিক ওদিক ঘুরতে পারি, কারণ আমার হাজব্যান্ডের ওই দিনটাই ছুটি থাকে। তো পুজোর সময় মানেই শপিং, কোথায় কি নতুন আসছে কি রাখছে সেগুলো তো দেখতেই হবে, তাই একটু বেরিয়ে পড়া আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করা।
তো চলুন, প্রায় পৌঁছেই এসেছি বাড়ি। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি কিনলাম। তো বন্ধুরা, আপনারা তো দেখলেনই আমি শপিং করতে গিয়েছিলাম, সিলভার স্টোর গিয়েছিলাম, ওখান থেকে আমি কি কি শপিং করলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, প্রথমে আমি গিয়েছিলাম এম বাজার। দেখুন এম বাজারের লোগো, তো এম বাজার ফার্স্ট গিয়েছিলাম। এম বাজার থেকে আমি এই যে অয়েল কন্টেনার কিনেছি, এটা 99 rupees নিয়েছে। এটা একটা কিনেছি, আর এই দুটো মশলা রাখবার জন্য কিনেছি, এগুলো 49 rupees করে নিয়েছে। দুটো নিয়েছি আমি, দেখুন ডিজাইনটা একটু বেশ ভালো লাগলো বলে এই দুটো আমি নিলাম। আর এই অয়েল কন্টেনারটা নিয়েছি, এটাও 99 rupees নিয়েছে। আর দেখুন এই টপটা নিয়েছি, কোথাও পচিন পচিন মেয়ে গেলে তার জন্য নিয়েছি, এগুলো খুব লাগে। এই একটা টপ নিয়েছি, দেখুন এই কালারটাও বেশ আনকমন কালার লাগলো, তাই এই টপটা নিয়েছি। আর একটা দেখুন এই ইয়েলো কালার একটা টপ নিয়েছি। তো এই তিনটে টপ, তিনটে টপই নিয়েছে 125 rupees করে। তো এই তিনটে টপ আমি কিনেছি, আর এই অয়েল কন্টেনার কিনলাম, আর এই দুটো মশলা রাখার জন্য কন্টেনার কিনলাম, ডিজাইনটা ভালো লাগলো ওর। এইটা আমি এম বাজার থেকে শপিং করেছি। আর সিলেদার্স থেকে আমি কিনেছি আমার নিজের জন্য একটা জুতো বর্ষার জন্য, যেহেতু এখন মাঝে মাঝে বৃষ্টি আসছে, আর যেটা আমি জুতোটা পরতাম সেটা একটু ছিঁড়েও গেছিলো, তাই জন্য আমি এই জুতোটা কিনলাম। এই যো, এটা এখন খুব উঠেছে, সিলেদার্সে পাওয়া যাচ্ছে, 240 rupees দাম নিয়েছে। আমি পিঙ্ক কালার নিয়েছি, আমার মেয়ের জন্যও কিনেছিলাম, আমার মেয়েরও পিঙ্ক কালার, আমার নিজের জন্য আজকে কিনলাম পিঙ্ক কালার, আর আমার হাজব্যান্ডও পরে, ওরটা হচ্ছে ব্ল্যাক কালার। তো এই জুতোটা আমি কিনলাম। তো ফ্রেন্ডস, মেয়ের জন্য আমি আর একটা ওয়াচ কিনেছি, এই যে দেখুন এই ওয়াচটা কিনেছি। এই যে লাইট জ্বলছে দেখেছেন, তো এইগুলোই আজকে আমি কিনেছি, আর কিছু কেনা হয়নি। তো পুজো তো আসছেই, একটু একটু করে এবার কেনাকাটা শুরু করছি। তো সানডেটাই আমার হাজব্যান্ডের যেহেতু ছুটি থাকে, তো সানডেই আমি একটু শপিংটা করি। তো এভরি সানডে হোক বা যখনই হোক, যা শপিং করবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আর আমার ব্লগ যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের ফ্রেন্ডসদের মধ্যেও একটু শেয়ার করে তাদেরকেও একটু বলবেন সাবস্ক্রাইব করে দিতে যদি কিছু ভালো লাগে। তো এখানে আমি ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে কালকের একটা নতুন ব্লগে। গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।